हेलो एवरीवन, वेलकम टू मुकुटीज वेज किचन। आज के रेसिपी होच्छे रेस्टोरेंट स्टाइल पनीर बटर मसाला। ये रेसिपी ते आम्रा यूज करेछी होममेड पनीर और समस्त मसालाओ आम्रा होममेड ही एखाने यूज करेछी। तो चलुन शुरू करा जाक जे केमन करे रेसिपिटी आम्रा घरे बानिये निते पारबो। तो रेस्टोरेंट स्टाइल पनीर बटर मसाला करार जन्य आमादेर जा लागबे सेटा होच्छे दुटो टमेटो एखाने केटे रखा आछे, तार संगे एखाने एक इंची पिस आदा, एक चामच कसूरी मेथी, हाफ चामच चीनी, एक चामच लाल लंका गुड़ो काश्मीरी लाल लंका गुड़ो, एक चामच नून, हाफ चामच हलुद, पाँच छटा काजू, फोड़नेर जन्य लागबे दुटो तेजपाता, एक बड़ो एलाच, दुटो छोटो एलाच, पाँच छटा लवंग। तार संगे लागबे एखाने आमी एक लिटार दूध थेके जतखानी पनीर हय सेटा होममेड पनीर करे आगे थेके रेखे दियेछि, आर लागबे एक चामच जिरे गुड़ो, एक चामच धने गुड़ो, हाफ चामच गरम मसला गुड़ो, एगुलो सबई घरे करा, आर लागबे सादा तेल, तार संगे लागबे दो चामच बाटार, आर अल्प फ्लेवरेर जन्य आमी एखाने यूज करब केवड़ा एसेंस, आर जेटा सबथेके इम्पर्टेंट इनग्रेडियेंट सेटा होच्छे फ्रेश क्रीम। तो चलुन एबार शुरू करा जाक। तो प्रथमेई आगे गैसेर फ्लेमटाके आमरा मीडियाम करे एकटा प्यान चापिये नेब, एर मध्ये आमरा देब दो चामच सादा तेल, आर एर मध्ये दिये देब एक चामच मतन আমুল বাটার। আপনারা চাইলে দু চামচ আমুল বাটারও ব্যবহার করতে পারেন, আমি এক চামচই দিচ্ছি কারণ আমার মনে হয় এক চামচই যথেষ্ট, এতে ভালোই টেস্ট আসে, আর একটু হেলথ কনসিয়াস যারা আছেন তাদেরও বেশি বাটার খাওয়া হবে না। তো এখানে তেল আর বাটার গরম হয়ে গেছে, এর মধ্যে আমরা দিয়ে দেবো দু টুকরো ছোটো এলাচ আর পাঁচ ছটা লবঙ্গ। এলাচ আর লবঙ্গ একটু ভাজা যখন হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো আমাদের কেটে রাখা আদা আর কেটে রাখা দুটো টমেটো। আপনারা চাইলে এখানে লঙ্কা ব্যবহার করতে পারেন কিন্তু আমরা একটু ঝালটা কম খেতে পছন্দ করি তাই এই স্টেপে এখানে লঙ্কা দিচ্ছি না। এবার এটাকে ভালো করে দু মিনিটের জন্য ওপেনভাবেই একটু রান্না করে নিতে হবে। এখানে ফ্লেমটা লো টু মিডিয়ামই রাখবেন, নাহলে বাটার পুড়ে যাওয়ার চান্স আছে। তো দু মিনিট মতন ভাজা হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট সেদ্ধ হতে দেবো আর ফ্লেমটাকে করে দেবো মিডিয়াম। পাঁচ মিনিট মতন হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো পাঁচ ছটা কাজু, দিয়ে আবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট সেদ্ধ হতে দেবো। আরও পাঁচ মিনিট মতন ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছি যে টমেটো আর আদা ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমরা গ্যাসের ফ্লেমটাকে করে দেবো অফ আর এই মিশ্রণটাকে একটু ঠান্ডা হতে দেবো, দিয়ে যখন একটু ঠান্ডা হয়ে যাবে রুম টেম্পারেচারে চলে আসবে তখন এটা মিক্সিতে দিয়ে আমরা একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। তো একটা কথা মনে রাখবেন, গরম অবস্থায় মিক্সিতে দেবেন না, যখন ঠান্ডা হয়ে যাবে রুম টেম্পারেচারে চলে আসবে তখনই এই টমেটো আর আদা আর কাজুর যে মিক্সচারটা আমরা ভেজে রেখেছি তখন সেটা মিক্সিতে দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো। এবার আমরা এটাকে একটু ঠান্ডা হতে ছেড়ে দেবো, আমাদের এই মিশ্রণটা এখন একটু ঠান্ডা হয়ে গেছে, এবার আমরা এটা মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। তো আদা টমেটো এই মিশ্রণটা পেস্ট করা হয়ে গেছে মিক্সিতে, আপনারা চাইলে এটাকে ছেঁকে নিতে পারেন, তো আমি এখানে ছাঁকবো না কারণ এখানে পেস্ট খুব স্মুদি তৈরি হয়েছে, এটা আমি ডাইরেক্ট ব্যবহার করে নেবো। তো আবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে নিয়েছি, এবার এর মধ্যে কড়াইতে দিয়ে দেবো আমরা দু চামচ সাদা তেল, আর এই সাদা তেলের মধ্যে দিয়ে দেবো এক চামচ বাটার। তো বাটার আর তেল যেই একটু গরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো একটা বড় এলাচকে ফাটিয়ে আর দুটো তেজপাতা, দিয়ে এবার এক মিনিটের জন্য হালকা করে ভেজে নেব। এখানে ফ্লেম মিডিয়াম রেখেছি, তেজপাতা আর বড় এলাচ ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে যে টমেটো আদা আর লবঙ্গ ছোটো এলাচের যে মিশ্রণটা করে রেখেছিলাম আর কাজুও দিয়েছিলাম এর মধ্যে সেই মিশ্রণটা এবার দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ হলুদ, এক চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, এক চামচ জিরে গুঁড়ো, এক চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ গরম মশলা গুঁড়ো, ভালো করে পাঁচ মিনিটের জন্য কষিয়ে নেব।
মিনিটের জন্য ভাজা হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে সাইড থেকে এরকম তেল ছাড়তে শুরু করেছে। এই সময় আমরা দিয়ে দেবো এক কাপ জল। তো মিক্সির বাটিতে চারিদিকে একটু মশলা লেগেছিলো, তো ওর মধ্যেই আমি এক বাটি জল দিয়ে দিয়েছি, ভালো করে মিশিয়ে নিয়েছি। দিয়ে জলটা এবার দিয়ে দেবো, দিয়ে দেবো এক চামচ নুন, হাফ চামচ চিনি। এবার ঢাকা দিয়ে 5 মিনিট রান্না হতে দেবো। 5 মিনিট হয়ে গেছে, আমাদের ঝোল ফুটতে শুরু করেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো 2 বড় চামচ বা 2 টেবিলস্পুন ফ্রেশ ক্রিম। তো ফ্রেশ ক্রিম যখন দেব তখন অল্প করে দেব আর মেশাতে থাকবো। তো খুব ভালো করে ক্রিম মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমরা পনিরের পিসগুলো। এখানে আমরা ঘরে বানানো পনির ইউজ করছি। এই হোমমেড পনিরের রেসিপির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এটা খুবই সহজ, মাত্র 2 ইনগ্রেডিয়েন্ট ইউজ করে ঘরেই করে নিতে পারবেন পনির, আর করতে লাগে মাত্র 2 ঘন্টা। আমাদের পনির দেওয়া হয়ে গেছে, ঢাকা দিয়ে 5 মিনিট রান্না হতে দেবো। 5 মিনিট হয়ে গেছে, ঝোলও ফুটে গেছে। এরপর এর মধ্যে 1 চামচ কসুরি মেথি নিয়ে হাতে এটা খুব ভালো করে এরকম ক্রাশ করে নিয়ে এর মধ্যে এবার দিয়ে দেবো। দিয়ে হালকা হাতে কসুরি মেথিটাকে মিশিয়ে দেবো। কসুরি মেথি দেওয়ার পর আবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করবো। 2 মিনিট হয়ে গেছে, এরপর এর মধ্যে দিয়ে দেবো একটা স্পেশাল জিনিস, সেটা হচ্ছে কেওড়া এসেন্স। তো খুব অল্প দিচ্ছি, জাস্ট 3-4 ড্রপ কেওড়া এসেন্স দিলে একদম রেস্টুরেন্টে যে ফ্লেভারটা পাই আমরা, সেই ফ্লেভারটাই এখানে পাবো। দিয়ে জাস্ট 1 মিনিটের জন্য হালকা ফুটিয়ে নেবো। তো 1 মিনিট হয়ে গেছে, আমাদের রেস্টুরেন্ট স্টাইল পনির বাটার মশলা রেডি। এবার গ্যাস অফ করে দেবো, আর গার্নিশের জন্য ওপর থেকে দিয়ে দেবো একটু ফ্রেশ ক্রিম। তো আমাদের পনির বাটার মশলা রেস্টুরেন্ট স্টাইল একদম রেডি। আপনারা অবশ্যই রেসিপিটা ঘরে ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যে এই রেসিপি আপনাদের কেমন লাগলো। আমাদের এই রেস্টুরেন্ট স্টাইল পনির বাটার মশলার রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আগামী সমস্ত রেসিপি নোটিফিকেশন আপনারা পেয়ে যান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।